ডিএড দাবিতে বন্ধ ছিল স্কুল। রবিবার বাগদা স্কুল খোলা রেখে তৃণমূল নেতৃত্বের হুমকির মুখে পড়লেন স্কুলের প্রধান শিক্ষক, তাকে ভিন রাজ্যে পাঠিয়ে দেওয়ার হুমকি। রবিবার স্কুল চালু রেখে তৃণমূল নেতৃত্বের হুমকির মুখে পড়লেন স্কুলের প্রধান শিক্ষক, তাকে ভিন রাজ্যে পাঠিয়ে দেওয়ার হুমকি দেন পঞ্চায়েত সমিতির সভাপতি। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে বাগদার কোনিয়ারাতে। শুক্রবার সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে রাজ্য সরকারি কর্মচারীরা ডিএর দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছিল। সেই আন্দোলনে সামিল হয়ে বাগদার কোনিয়ারা যাদবচন্দ্র উচ্চ বিদ্যালয় বন্ধ ছিল। পড়ুয়াদের কথা ভেবে, পড়ুয়াদের অনুমতি এবং শিক্ষকদের অনুমতি নিয়ে রবিবার স্কুল খোলা হয়। কেন রবিবার স্কুল খোলা রাখা হল এই দাবিতে স্কুলে চড়াও হন বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি গোপা রায় ও তার অনুগামীরা। রীতিমতো প্রধান শিক্ষককে হুমকি দিতে দেখা যায়। মাননীয় মুখ্যমন্ত্রীর অর্ডারকে উনি ভায়োলেট করে শুক্রবারে উনি স্কুল বন্ধ রেখেছে এবং আজকে রবিবার ভারতবর্ষের সংবিধান উনি ভঙ্গ করেছেন, আজকে রবিবারে উনি স্কুল করেছেন। কার অর্ডারে করেছে? আমরা মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক, এর প্রতিবাদ আমরা জানাই এবং এর উত্তর আমাদের দিতে হবে মাস্টারমশাইকে, তবেই এখান থেকে যেতে হবে। অসুবিধা আমাদের মুখ্যমন্ত্রীর অর্ডার উনি ভায়োলেট করেছে। অসুবিধা মানে আজকে বাচ্চাদের শৈশব কেড়ে নিয়েছে, রবিবারটা বাচ্চারা অপেক্ষা করে, আমরা রবিবারে বাড়িতে থাকবো, খেলাধুলা করবো, শৈশব কেড়ে নিয়েছে। এটা একটা বড় অন্যায়, উনি অপরাধ করেছে। আমাদের দাবি, উনি যে অন্যায় করেছে উনি সেই অন্যায় মুছ লিখা দিয়ে যাক। শিক্ষকদের দাবি, আমরা পড়ুয়াদের জিজ্ঞাসা করি যে একদিন স্কুল বন্ধ ছিল, রবিবার দিন ক্লাস করা যায় কিনা, তাহলে তাদের ঘাটতি পূরণ হবে। সকলেই রাজি হয়ে যায়, তাই রবিবার স্কুল করছি এবং নিজেরা চাঁদা তুলে পড়ুয়াদের দুপুরে খাওয়ানোর ব্যবস্থা করেছি। দিয়ে নিয়ে একের পর এক, মানে হাইকোর্টের অর্ডারও মানছেন না। সেই জন্যে আমাদের সমস্ত শিক্ষক, পশ্চিমবঙ্গের সমস্ত শিক্ষক এবং সরকারি কর্মচারী, যত সরকারি কর্মচারী আছে, সবাই মিলে একটা যৌথ মঞ্চ করা হয়েছে এবং সেখানে এই ডিএ যাতে আমরা পাই তার জন্য আমরা আন্দোলন করছি। এবং শুধু আমাদের ডিএ নয়, আমরা সাধারণ মানুষের কাছে বার্তা দিতে চাইছি যে আমরা মাস্টারমশাই আছি, মানে আমরা শুধু যে মাইনের জন্যে আমরা লড়াই করছি তা নয়, আমরা আগামী প্রজন্ম যারা আছে তাদের ভবিষ্যৎ যাতে নিশ্চিত হয়, তাদের যাদেরকে আমরা মানুষ করছি আজকে পড়িয়ে, তারা যেন ওই চাকরির জন্য এই ধন্যা মঞ্চে তাদের বাধ্যে না হয়। তোমরা যদি সকলে সহমত দাও তাহলে আগামীকাল রবিবার ওদের যে ঘাটতিটা হয়েছে শুক্রবার আমরা বন্ধ করেছি, তা ওই ঘাটতিটা একটু মিটানো যায়। তা এই ব্যাপারে সবার কী মতামত আছে? তা আমরা সকলেই একেবারে মানে 100% সহমত পোষণ করেছি ছাত্রছাত্রীদের স্বার্থে, যে যাতে এলাকায় আমাদের নামে কোনো রকম মানে বাজে প্রচার না যায়। এই প্রসঙ্গে স্কুলের প্রধান শিক্ষক অনুপম সর্দার জানিয়েছেন, গত শুক্রবার ধর্মঘটের কারণে স্কুলের সমস্ত শিক্ষকরা আমাকে জানান তারা ডিএ ধর্মঘট সমর্থন করবেন এবং তারা স্কুলে আসবেন না। সেই মতো ছাত্রছাত্রীদের জানিয়ে দেওয়া হয় গত শুক্রবার স্কুল বন্ধ থাকবে ধর্মঘটের কারণে। তবে শুক্রবার দিন ছাত্রছাত্রীদের পঠন পাঠনে যে ঘাটতি হয়েছে সেই ঘাটতি পূরণ করবার জন্য আজ রবিবার স্কুল খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এদিন স্বাভাবিকভাবেই চলছে পঠন পাঠন এবং স্কুলের যে সমস্ত শিক্ষকরা রয়েছেন তারা নিজেদের টাকা দিয়ে আজকে মিড ডে মিলের ব্যবস্থা করেছেন বলেও জানান প্রধান শিক্ষক। শুক্রবার 10 তারিখ আমাদের বিদ্যালয় সম্পূর্ণ বন্ধ ছিল। তার কারণ হচ্ছে আমাদের বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী বৃন্দ আমার কাছে 9 তারিখে এরকম একটা রিটেন প্রেয়ার করে যে যাতে করে তারা এই বন্ধটাকে নৈতিকভাবে সমর্থন করবে এবং তারা বিদ্যালয়ে আসবেন। তো আমি তাদের ভাবাবেগকে কোথাও আঘাত করিনি, তো সেই জন্যই ছেলেমেয়েদেরকে বলে দেওয়া হয়েছিল যে তোমরা 10 তারিখে আসতে হবে না, তোমাদের কাছে একটা দিন আমরা ভিক্ষে চেয়ে নিচ্ছি, তার পরিবর্তে তোমাদেরকে ক্লাস করিয়ে দেবো। তো সেই কথা মতোই গতকালকে আমাদের ফোর্থ পর্যন্ত ক্লাস হয়, গভর্নমেন্টের যা শিডিউল ছিল, এবং আজকে রবিবার আমরা একেবারে ফুল ক্লাস চালাচ্ছি। এবং যেহেতু রোববার বলে আমাদের মিড ডে মিল করানো যাবে না, গভর্নমেন্টের কোনো অর্ডার নেই, আমাদের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী বৃন্দ এবং প্যারাটিচার যারা আছে প্রত্যেকে কন্ট্রিবিউশন করে বাচ্চাদের আজকে দুপুরে মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা। ব্যুরো রিপোর্ট, নিউজ, নো ম্যানস ল্যান্ড, বাগদা। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ, বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটার মোড়, বনগাঁ। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগাঁ, মতিগঞ্জ।